ডকাইতের রূপত অবতীর্ণ হয়েছে শিবসাগরের এনফোর্সমেন্ট বিভাগ। একাংশ যান বাহন চালকক এনফোর্সমেন্ট বিভাগের এটা দলে নীতি বহির্ভূত জরিমানা বিহার তথ্য পোহরলে আহিছে। ড্রাইভিং লাইসেন্স থকা চালককো ড্রাইভিং লাইসেন্স নথকা বলে ভুয়া অভিযোগে জরিমানার চালান প্রস্তুত করাকলৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শিবসাগরত। চালকে দুচকীয়া বাহন চলাই গিয়ে থাকতে তালাশি নকরাক পিছফালের ফটো তুলি ড্রাইভিং লাইসেন্স নথকা বলে ভুয়া রিপোর্ট লিখি 5,000 টাকাকৈ জরিমানা এনফোর্সমেন্ট বিভাগের। আনকি এনে তথ্য প্রমাণ পোহরলে অহার পিছত দুই এক চালকক প্রথমে জরিমানা বিহিবলে চালান প্রস্তুত করে পিছত ভুল স্বীকার করারও পরিলক্ষিত হয়েছে। রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করবলকে এনেদরে যধে মধে নীতি নিয়ম উলঙ্ঘা করে জরিমানা বিহার পন্থা ত্যাগ করার দাবি জানাইছে শিবসাগরের দল সংগঠনে। আগবহাম শিবসাগরের পর আমার সাংবাদিক প্রদীপ গগৈ বিশেষ রিপোর্ট। হয়, মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর জিলা পরিবহন কার্যালয়ের চৌহদত। এই জিলা পরিবহন কার্যালয়ের অন্তর্গত এনফোর্সমেন্ট বিভাগ। এই এনফোর্সমেন্ট বিভাগের বিরুদ্ধে বর্তমান কেতবোর গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। রাজস্ব সংগ্রহ বৃদ্ধির স্বার্থতে কেবল ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সন্তুষ্ট করবলে একাংশ যান বাহন চালকরপরা চালকর যে অনুজ্ঞাপত্র তথা ড্রাইভিং লাইসেন্স নথকা বলে ভুয়া অভিযোগ দাখিল করে ভুয়া জরিমানা প্রস্তুত করে বাউকে লুণ্ঠন চলার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। মূর হাতত এখন জরিমানা প্রস্তুতর এখন চালান আছে। এইখন স্পষ্ট আছে এগারী যান বাহন চালক আসলতে যান বাহন চলাই থাকা অবস্থাত ফটো তুলি ড্রাইভিং লাইসেন্স চেকিং নকরাকর ড্রাইভিং লাইসেন্স নথকা বলে চালান প্রস্তুত করে জরিমানা বিহিবলে যে নির্দেশ তেনে ধরনের প্রেরণ করেছিল তার পিছতে পোহরলে আহিছে এনে ধরনের ঘটনা। মানে দেখাইছো এইটো হয়েছে জিলা পরিবহন বিভাগ বিষয়ার কার্যালয় আর এই কার্যালয়টির অন্তর্গত এনফোর্সমেন্ট বিভাগে বর্তমান যধে মধে চালান প্রস্তুত করে ভুয়া চালান প্রস্তুত করে জরিমানা আসলতে মিছা অভিযোগে জরিমানা বিহিবলে উঠি পড়ি লগা বলে এওঁলোকৰ ওপৰত এই এনফোর্সমেন্ট বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে একাংশ যান বাহন চালকে। যি সময়ত পরিবহন মন্ত্রীগুলো আসলতে জাগরণ যাত্রা আসলতে পথ সুরক্ষার জনজাগরণ যাত্রা আরম্ভ করেছে সেই সময়তে এই এনফোর্সমেন্ট বিভাগের বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ। এগারী ব্যক্তি আছে কি কব, কেবল রাজহ বৃদ্ধির স্বার্থত আসলতে চালক সকল একাংশ চালকরপরা অবৈধভাবে সংগ্রহ করেছে জরিমানা। কি কব, চক এনফোর্সমেন্ট পরিবহন বিভাগটি এটা ভূতর ওপর দানত পড়া নিচিনা হয়েছে। তখনলোকে রাজহ সংগ্রহের কারণে জনসাধারণক ইমান তললকে ইমান নিম্নভাগে নিম্নভাবে অর্থনৈতিকভাবে তখনলোকে রাজ তুলিব কারণে অত্যাচার করার নিচিনা হয়েছে। যে নাকি আপনি এজন যদি হেলমেট বিহীনভাবে কোনোবা এজনে যদি গাড়ি চলাই আছে মোটরসাইকেল চলাই আছে বা সিট বেল্ট লগোৱা নাই তেখেতক রাখি পিনে তেখেতলোকে জরিমানা বিহা নাই, কিন্তু তেখেতলোক অজ্ঞাতে বেক সাইড বা ফটো মারি তেখেতলোক জরিমানা বিহে। আর তাতোকে ডাঙর কথাটো হল যে আপনি শিবসাগর দেখিছে যত ফটো মারে তেওঁটো জ্ঞাত নহয়, যিজন চালক জ্ঞাত নহয় অজ্ঞাতভাবে ফটো মারা পিছত তেখেতে যে লাইসেন্স নাইকিয়া সেই কথাটো তেখেতলোকে অবগত নহয়। কিন্তু লাইসেন্সের যে 5,000 টাকা ফাইন, সেই 5,000 টাকা ফাইনটো তেখেতলোকে ইয়াত জরিমানাত লগাই দিয়ে। কিন্তু তারপর এনেকা ধরনের শিবসাগরতো বহু মানুষ আছে, আজি সচেতন মানুষ দুই এজনে যেতিয়া আপনার 1 চনত পোৱা লাইসেন্স খন যেতিয়া আপনি 5 চনত যেতিয়া ফটো মারে তেন্তে 4 চনের আগত পোৱা লাইসেন্স খন থকা মানুষজনক যেটা জরিমানা বিহিছে কোনো ধরনের রাখি নোলোয়াকে রখাই নোলোয়াকে তেখেতলোকে জরিমানা বিহিছে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ খোঁজ রাখব কারণে নেতৃত্ব সদায় চকী বহাল রাখব কারণে সরকারক সন্তুষ্ট প্রকাশ করব কারণে যি ধরনের তেখেতলোকে কারবার চলাই আছে ব্যবসায় চলাই আছে সেইটা আমি কেতিয়াও মানি নল। শিবসাগর জেলা অনুসূচিত জাতি ছাত্র সন্থার তরফা সমগ্র রাইজক অনুরোধ জানাইছো যাতে সজাগ হোক আপনার কি কারণে এই জরিমানা বিহা হল তার উপর আপনি নিজে প্রস্তুতি চলাব লাগবে। আর মই বিভাগীয়কো অনুরোধ জানাইছো যত আপনি ফটো মারিব তার যাতে জ্ঞাত নহল লোকেশনটা যাতে স্পষ্টভাবে থাকে কোন জায়গা তেখেতক ফটো মারা হল। আর লগতে এটা কথা মই অনুরোধ জানাইছো যে রাজ তুলিব লাগে বলে যে ইমান শোষণ টাইপ যে রাজ নুতুলে তার প্রতি ঊর্ধ্বতম কর্তৃপক্ষক নজর দিবলে মই অনুরোধ জানালো। হয়, হেলমেট পরিধান নকরাটো অতিকৈ বেয়া কথা, সিট বেল্ট নমৰাটো আসলতে অতি বেয়া কথা, সেয়া আইন উলঙ্ঘ, যি জরিমানা আইনমতে লব লাগে সেয়া লব পাৰে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স থকা লোকক
ড্রাইভিং লাইসেন্স নাই বলে ভুয়া অভিযোগ চেকিং নকরাকলোকে মনে সাজি ভুয়া অভিযোগ প্রস্তুত করে ভুয়া চালান প্রস্তুত করার যার্য সংঘটিত করেছে এই এনফোর্সমেন্ট বিভাগে। এয়া বারুক আসলতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে, বিভিন্নজনে নিন্দা প্রকাশ করেছে। অনাগত দিনত যাতে এনে ধরনের ডকাইতির দরে কাম কামত যাতে লিপ্ত নহয় এই এনফোর্সমেন্ট বিভাগ, তার বাবে সকিয়নি দিছে দল সংগঠনে। দুজনীয়া শিক্ষক থকা এখন বিদ্যালয়ের ছটাকৈ শ্রেণীকোঠাত সমানে চলিছে পাঠদান প্রক্রিয়া, শুনিলে যেন বিশ্বাস করবলকে টান। শ্রেণীকোঠাত থকা শিক্ষকর চকীখন খালি যদিও ছাত্র ছাত্রীয়ে শিক্ষকে পড়া ধরনে পড়ি গেছে। কলিয়াবর শিক্ষাখণ্ডর অন্তর্গত 186 নম্বর মথৌখাট প্রাথমিক বিদ্যালয়ত সম্ভব হয়ে উঠিছে এই দৃশ্য। 1905 চনতে প্রতিষ্ঠিত মথৌখাট প্রাথমিক বিদ্যালয়খনত ছটাকৈ শ্রেণীকোঠা আছে যদিও বিদ্যালয়খনত আছে মাত্র চারিগৰাকী শিক্ষক। ইয়াৰে এগৰাকী আছে প্রশিক্ষণত, আনগৰাকী আছে বিএলৰ দায়িত্বত, সেয়েহে বিদ্যালয়ত আছে মাত্র দুগৰাকী শিক্ষক। শিক্ষকৰ অভাব দূর কৰি বিদ্যালয় প্রধানগৰাকীয়ে ছাত্র ছাত্রীক এইদৰে কৰিছে পাঠদান। পাঠ্যপুথির পাঠসমূহ ৰেকৰ্ডিং কৰি শ্রেণীকোঠাত পাঠ আগবঢ়ালে শিক্ষকে। 118 বছর অতিক্রম করা এইখন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকর লগতে সহকারী শিক্ষকর এনে চিন্তা শলাগ ললে রাইজে। এনেদরে সাউন্ড সিস্টেমের জড়িয়ে ছাত্র ছাত্রীক পাঠদান আগবাই শিক্ষকর সমস্যা কিছু পরিমাণে লাঘব করার চেষ্টা চলালে বিদ্যালয় কর্তৃপক্ষ। আমার সাতজন শিক্ষক আছিলে, তার দুজনী বর্তমান ইয়ারপরে ট্রান্সফার হয়ে গুছি গেল, আর এজন এই সদ্যহতে 30 নভেম্বর রিটায়ার হয়ে গেছে। আমি চারিজন আছো, হলেও এজন এই ইলেকশনের ডিউটির বিএলও আর সুপারভাইজার, তেও অনবর ইলেকশনের ডিউটিতে লাগি থাকবলিয়া হয়, আর এজনে ক শ্রেণীর ট্রেনিং লই আছে। গতি নথকাত আমি দুইজনে বিদ্যালয়খন চলাবলিয়া হয়েছে, সেখানে আমি বৈদ্যুতিক মাধ্যমের সহায় লই এই কামখিনি আগুয়াই লই গিয়েছে। আমি বহুত সহায় লাভ করেছো এই ক্ষেত্রে, আমি যে বৈদ্যুতিক মাধ্যমের শিক্ষাদান পদ্ধতি চলাই গে আছো, আমি সহায় যথেষ্ট লাভ করেছো। মোবাইলত রেকর্ড করে লো, তারপর আমি সেইখানে ব্লুটুথত বজাই শিক্ষাদান করে আছো। কলিয়াবর আমার সাংবাদিক দিবাকর দাসর সুত্রে আমি পুনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। দিবাকর, শিক্ষকর সমস্যা, শিক্ষকর অভাব এটা দীর্ঘদিনিয়া সমস্যা রাজ্যের শিক্ষাখণ্ডর, আর সাবলে যদি দেখা যাচ্ছে যে বিগত সময়সত বিভিন্ন ধরনের সরকারি কাম কাজত ব্যস্ত থাকবলিয়া হয় শিক্ষক সকল, ব্যতিক্রম নহয় এই 100 বছর গড়কা বিদ্যালয়খন, বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে আছে শিক্ষকে, আর তার মাজত এনেদরে সাউন্ড সিস্টেমের সহায়ে শিক্ষাদান করবলিয়া একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাভাবিকতে একটা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যাতে ছাত্র ছাত্রী সকল বঞ্চিত হবলিয়া নহয় শিক্ষা গ্রহণের। প্রধান শিক্ষকগুলির এই চিন্তা সকলে শলাগ লৈছে। আমি জানিব বিচারিম কিমান দিনের এই প্রক্রিয়া চলি আছে বিদ্যালয়খন। নিশ্চয়কৈ জয়ন্ত, আমি বর্তমান উপস্থিত আছো সেই বিশেষ বিদ্যালয়খন 186 নং মথৌখাট প্রাথমিক বিদ্যালয়, যত শিক্ষকর অভাবত সাউন্ড সিস্টেমের জড়িয়ে শিক্ষকর শিক্ষাদান প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে, আর তাক ছাত্র ছাত্রীক শ্রেণীকোঠাত শুনো আছে। পোনে পোনে দৃশ্য দেখাম, এই মুহূর্তত সেই শিক্ষাদান প্রক্রিয়া চলি আছে, আর এইটাই সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেমত এনেদরে শিক্ষকর পাঠদান প্রক্রিয়া মোবাইলত রেকর্ডিং করা আছে, সেই রেকর্ডিং ব্লুটুথ এই সাউন্ড সিস্টেমের জড়িয়ে এই সকল ছাত্র ছাত্রীক পাঠদান করা হয়েছে। আর প্রায় আগস্ট মাসের এই কাজ এনেদরে শিক্ষাদান করবলিয়া হয়েছে, আর ইয়ার মুহূর্তে চারিজন শিক্ষক আছে, তাই দুগৰাকী ইতিমধ্যে ট্রান্সফার লো এপা গুছি গেছে, আর প্রায় 150ৰো অধিক ছাত্র ছাত্রী এইখান বিদ্যালয়ত আছে। আর ইয়াত আমার যখন প্রধান শিক্ষক আছে, প্রধান শিক্ষক আছে, আমি পোনে পোনে কিছু কথা জানিম। যেহেতু আপনার ছাত্র ছাত্রী অভাব, আমি আগস্টর পর আরম্ভ করেছো এই শিক্ষকর অভাবর কারণে এই করবলিয়া আছে। আমার সর্বমুঠ 187 জন ছাত্র ছাত্রী, আমি চারিজন শিক্ষকে চলাই থাকবলিয়া আছে, আর দুজন শিক্ষক হলে আমার যথেষ্ট হয়।
হয় আগ্রহী হয়েছে এই মাধ্যমটো আগ্রহী হয়েছে পারিছে পড়িবলে পারিছে হয় গম পাইছে কিন্তু এই পদ্ধতিটোর কথা তো গম নাপায় আমি চলাবলৈ বাধ্য হয়েছো আর অসুবিধা হয়েছে যথেষ্ট তথাপি আমি চলাবলৈ বাধ্য হয়েছো নিশ্চয়কৈ পুনৰ পৰিৱেশ দেখুৱাইছে এই সকল ছাত্র ছাত্রীক এনেদরে এই যে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেমৰ জৰিয়তে পাঠদান কৰাই থকা হৈছে আৰু প্ৰায় আগষ্ট মাহৰ পৰাই এনেদরে তেওঁলোকক শিক্ষাদান কৰিছে কিয়নো ইয়াত শিক্ষকৰ অভাৱ শিক্ষক নিযুক্তি দি আছে চৰকাৰে টেটৰ জৰিয়তে কিন্তু তথাপিও যেন শিক্ষকৰ অভাৱ কমা নাই আৰু এনেদৰে এতিয়া সাউণ্ড চিষ্টেমৰ জৰিয়তে শিক্ষাদান কৰিবলগীয়া আছে যিহেতু শিক্ষকৰ অভাৱ তেওঁলোকে এই তেওঁলোকে ব্যতিক্ৰমী পদক্ষেপ লৈছে যাতে শিক্ষাৰ্থীসকল কোনো কাৰণতে তেওঁলোকে কি ক'ব এই মুহূৰ্তত তেওঁলোকে ভালদৰে শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰিছে এই ব্যৱস্থাৰ জৰিয়তে যদি বা তেওঁলোকে এই সন্দৰ্ভত বিশেষ তেওঁলোকৰ অভিজ্ঞতা নাই তথাপিও এই কণ কণ শিশুসকলে কি ক'ব এই মুহূৰ্তত তোমালোকে যে পঢ়ি আছা এনেকে পঢ়িব পাৰিছানে কেতিয়াবা পঢ়ি আছা এনেকে ডিসেম্বর মাহ পালে বিগত ছমাহ ধরে এই প্রক্রিয়ার পাঠদান চলি আছে বিদ্যালয়খন শিক্ষকর অভাব মাত্র চারিজন শিক্ষক তারে দুজনে এনেদরে প্রক্রিয়া চলাবলগিয়া হয়েছে পাঠদান প্রক্রিয়া কিন্তু তেনেস্থলত যে এই তথাকথিত স্মার্ট ক্লাসের ব্যবস্থা করবলগিয়া হল ইতিমধ্যে প্রধান শিক্ষকগুলো কৈছে যে বাধ্য হয়েছে বিকল্প নাই দুজন শিক্ষকর প্রয়োজন গতি এই সন্দর্ভত শিক্ষা বিভাগক অবগত করেছে কিবা সহারি আগবাইছে উচ্চ শিক্ষা রাজ্যের শিক্ষা বিভাগে নিশ্চয়কৈ জয়ন্ত উদ্যতম কর্তৃপক্ষক জানাইছে শিক্ষা খণ্ডৰ বিষয়াক জানাইছে কিন্তু এই ছমাহ আগষ্ট মাহৰ পৰা ইমান দিন উকলি গল কিন্তু এতিয়ালৈকে নতুনকৈ শিক্ষক ইয়াত কিন্তু নিযুক্তি দিয়া নাই আৰু এনেদৰে চাৰিজনকৈ শিক্ষকে তেওঁলোকে পাঠদান কৰিবলগীয়া হৈছে আৰু কিন্তু শিক্ষা বিভাগে বা ইয়াৰ যি বিষয়া আছে কলিয়াবৰ শিক্ষাখণ্ড তেওঁলোকে কিন্তু বিষয়টো হয়তো গুৰুত্ব প্ৰদান কৰা নাই যাৰ বাবে এনেদৰে এই ডিজিটেল মাধ্যমেৰে তেওঁলোকক শিক্ষাদান কৰিবলগীয়া যিহেতু দুজনকৈ শিক্ষকে ইয়াৰ পৰা ট্ৰান্সফাৰ হ'লে সেই শিক্ষকৰ সলনি লগে লগে অন্য শিক্ষকে নিযুক্তি দিয়াৰ ব্যৱস্থা কৰিব লাগিছিল কিন্তু তেওঁলোকে দিয়া নাই যিহেতু শিক্ষক দুজন গুচি গ'ল হয় হয় মানে দুজন শিক্ষক তেওঁলোকৰ যোগেদিয়ে বদলি হৈ গ'ল দুজন দিব লাগিছিল আমাৰ আগষ্টতে তেওঁলোক বদলি হৈ গুচি গ'ল জনাবতো আমি প্ৰয়োজনে নপৰে তেওঁলোকে বদলি দি কৰি পঠিয়াইছে নিশ্চয়কৈ জয়ন্ত তেওঁলোকে কৈছে যে শিক্ষা বিষয়া যিসকল আছে তেওঁলোকে নিশ্চয়কৈ এটা বৃহৎ সুৰুঙা আচলতে দেখিবলৈ পোৱা হৈছে এই ব্যৱস্থাৰ জৰিয়তে দিবাকৰ এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক 187 ছাত্ৰ ছাত্ৰীৰ পৰিৱৰ্তে আছে মাত্ৰ 4 শিক্ষক তাৰেও দুজনে চৰকাৰী দায়িত্ব পালন কৰি থাকিবলগীয়া হয় বিভিন্ন কাম কাজত ব্যস্ত থাকিবলগীয়া হয় দুজন শিক্ষকেৰেই এক প্ৰকাৰ দুজন শিক্ষকেৰে চলিছে 118 গৰকা এইখন প্ৰাথমিক বিদ্যালয় গতিকে এই ক্ষেত্ৰত প্ৰাথমিক শিক্ষা বিভাগে পৰৱৰ্তী সময়ছোৱাত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া লক্ষণীয় হ'ব লাইভ আৱৰৰ সেই অংশলৈ যোৱাৰ পূৰ্বে লৈছো আন এটি বাণিজ্যিক বিৰতি ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল টিকা পুৰণি আটাইতকৈ সৰ্ববৃহৎ দল কংগ্ৰেছ নিৰ্বাচন খেলিবৰ বাবে এতিয়া টকাৰ অভাৱ কংগ্ৰেছৰ আৰু সেইবাবেই ক্রাউড ফান্ডিংয়ের দরে ব্যবস্থা গ্রহণ করেছে এতিয়া কংগ্রেসে অর্থাৎ রাইজর টকারে আগন্তুক 24 সাধারণ নির্বাচনত অবতীর্ণ হওয়ার বাবে মন মেলিছে কংগ্রেস হয় শতিকা পুরনি এই দলটোৱে এতিয়া টকার অভাবত ভুগিছে আর্থিক সংকটত ভুগিছে আর যার বাবে ক্রাউড ফান্ডিং নামেরে জনতার পৰা এতিয়া টকা বিচাৰিছে কংগ্রেসে ক্রাউড ফান্ডিং নাম দিয়া হৈছে জনতার টকা জনতার ধন জনতার ফান্ড আর এই জনতার ফান্ডেরেই এতিয়া নির্বাচন খেলিব প্রধান বিরোধী দলটোৱে যে সময়ত বিজেপিক প্রতিহত করিবৰ বাবে 28 বিরোধী দল একত্রিত হৈ ইন্ডিয়া গোট গঠন করেছে আর তার মাজতে এতিয়া নির্বাচন খেলিবলৈ টকার অভাবত বারুকৈ ভুগিবলগীয়া হৈছে কংগ্রেস দল ক্রাউড ফান্ডিং অনলাইনের মাধ্যমেৰে এতিয়া ধন সংগ্রহৰ অভিযান আরম্ভ করেছে কংগ্রেসে দেশৰ বাবে দান
এতিয়া কংগ্রেসের টকা টান এয়াই হয়ে পড়েছে দেশের রাজনীতির চর্চিত বিষয়। চব্বিশ নির্বাচন সমাগত, ইয়ার বাবে শাসক বিরোধী সকল দলে রণকৌশল প্রস্তুত করা আরম্ভ করেছে। কিন্তু নির্বাচন অবতীর্ণ হওয়ার বাবে কংগ্রেস দলত এতিয়া পুঁজির অভাব, যার বাবে কংগ্রেস দলে এইবার নির্বাচনের বাবে আরম্ভ করবছে ক্রাউড ফান্ডিং। দেশের বাবে দান কর শীর্ষক এই ক্রাউড ফান্ডিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে দলটে। ইতিমধ্যে অনলাইন যোগে আরম্ভ হয়েছে দলটোর এই অভিযান। কংগ্রেসে সদরি করা মতে জাতির পিতা মহাত্মা গান্ধীয় 1920-21 সনত তিলক স্বরাজ তহবিল নামেরে দেশবাসীর ওসর পুঁজির আহ্বান জানাইছিল। মহাত্মা গান্ধীর সেই কার্যসূচীর অনুকরণে কংগ্রেসেও এইবার নির্বাচনের বাবে পুঁজি সংগ্রহের অভিযান আরম্ভ করেছে। কংগ্রেস নেতা তথা দলটির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালে এই সন্দর্ভত সাংবাদিকক কৈছে যে কংগ্রেস দলে এইবার দলের কর্মী সমর্থকর উপরও সাধারণ নাগরিকসকলেরপরাও অনুদান বিচারিছে, এই কারণে যে দলটোয়ে রাইজর ধনেরে নির্বাচনত অবতীর্ণ হবলৈ বিচারিছে। ইফালে নতুন দিল্লিত কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেই দলের এই আঁচনির শুভারম্ভণি করিব। আজ বড়া এক খুশি কা দিন হ্যাঁ কি হামারে পার্টিকে সবই নেতাওনে মিলকে এক অ্যাপ তৈয়ার কিয়া হ্যায় আর এ মাই সমঝুঙ্গা এ পহলি বার হ্যায় কি কংগ্রেস পার্টি মে লোকো সে यानि आम जनता से मदद लेकर देश को बनाने के लिए ये किया है जिसको डोनेट फॉर देश कंट्री और हम अगर कहें तो देन देनी देश के लिए डोनेशन ये सब देश के बनाने में হমকো মদত হতা হয় আর ছোটে ছোটে ডোনার্সকে পাস হাম আপনা ডোনেশন লেকে দেশ। পরিভ্রমী পক্ষীর কলরবত মুখর হয়ে পড়েছে গহপুরের খারৈ নৈ। মিন্টু ঘাটত দেখিলে পয়া হয়েছে এক নান্দনিক পরিবেশ। শীতকাল অহার লগেলগে আগমন ঘটিছে জাক জাক খরালি হাঁহর, জাক পাতি উড়া খরালি হাঁহর মনোমোহা দৃশ্য আকর্ষিত করেছে বহুজনক। বনভোজ খাবলৈ অহা বহুজনের বাবে এই চরাইবর হয়ে পড়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অঞ্চলটোর লোকসকলে পরিভ্রমী পক্ষীর সুরক্ষার ক্ষেত্র বিশেষভাবে গুরুত্ব আরোপ করে আহিছে। আগবঢ়াম গহপুরের পর আমার সাংবাদিক পলাশ ফুকনের বিশেষ প্রতিবেদন। নিশ্চয়, গহপুরের মিন্টু ঘাটত এক নান্দনিক দৃশ্য, যে খারৈ নদী আছে, খারৈ নদীত জাক জাক খরালি হাঁহ দেখা গৈছে। যেহেতু খরালি হাঁহ বর্তমান সময়ত প্রায় কমি আহিছে আর তার পরিবর্তে কিন্তু এই অঞ্চলত জাক জাক খরালি দেখিবলৈ পোৱা গৈছে। সতীৰ্থই দেখাব যে জলকেলি করে আছে খরালি হাঁহ সমূহে আর বিভিন্ন সময়ত এই খরালি হাঁহ সমূহ বিশেষক ডিসেম্বর আর জানুয়ারি মাহলৈকে এই খারৈ নদীত থাকে প্রতি বছরে। আর এই ইয়ার নান্দনিক দৃশ্য চাবলৈ বিভিন্ন প্রান্তরপরা লোকসকল আহে আর ইয়ার যে স্থানীয় লোকসকল আছে তেওঁলোকে এই খরালি হাঁহ সমূহ যাতে কোনেও মারিব নোৱাৰে তার উপর বিশেষ দৃষ্টি রাখে, তেওঁলোকে রক্ষণাবেক্ষণ দিয়ে। ই এক সুন্দর পদক্ষেপ। স্থানীয় লোক আছে কোকসন, যেহেতু খারৈ নদীর পারত ইমান জাক জাক খরালি হাঁহ প্রতি বছরে আহে। নিশ্চয়, হয় হয় প্রতি বছরে আহে। মানে মিন্টু ঘাটত যেটা ইয়াত বনভোজস্থলী আছে, আসলে মই স্থানীয় বলে কলেও নহব, মই পরিবেশটা চাই পেলে ভাল লাগে রখিছো। যিখিনি খরালি হাঁহ ইয়াত থাকে এই জিরাহি ডিসেম্বর জানুয়ারি দুটা মাহ, ইয়ার যিখিনি স্থানীয় লোক, স্থানীয় লোকে এই হাঁখিনি রক্ষণাবেক্ষণ দিয়াত বড় ধুনিয়া পদক্ষেপ লৈছে। খরালি হাঁহটো প্রায় কমি নাই 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 আপোনালোকে বজারত আমার লোকেল হাঁহটো পাব, চীনা হাঁহ পাব, ৰাজহাঁহ পাব, কিন্তু এই বস্তুটো নাইকিয়া হৈছে। এই বস্তুটো আপোনালোকে অকল মিন্টু ঘাটতহে দেখিবলৈ পাব। গতিকে ইয়ার স্থানীয় লোকখিনিক মানে ধন্যবাদ দিব লাগিব, তেখেতসকলে এই বস্তুখিনি রক্ষণাবেক্ষণ দিয়াত যথেষ্ট মানে ভাল পদক্ষেপ লৈছে। আর ইয়ার সৌন্দর্য, পক্ষীর যিখিনি সৌন্দর্য সেয়া চাবলে লোকসকল আহিছে আহিছে বিভিন্ন দূরের পর মানুষ আহে এই চরাইখিনি চাবলে। আপনাদেরও আহক দেখিব, মাত্র দুটা মাহে থাকে এই চরাইখিনি। সতীর্থক পুনের দৃশ্য দেখাবলে অনুরোধ করছো। খরালি হাঁহর যে পক্ষীর কলরে তার আসলে আনন্দমুখর পরিবেশের এক সৃষ্টি হয়েছে আর বিশেষক এই সময় খরালি হাঁহ রক্ষণাবেক্ষণ দিয়াত এই অঞ্চলের লোকসকলে কিন্তু যৎপরোনাস্তি চেষ্টা করে। কোনো লোকে যাতে সেই চরাইসমূহ হত্যা করব নয় বা মারিব নয় তার ওপর চোকা
দৃষ্টি রাখে আর গহপুরের এই মিন্টুঘাট অঞ্চলত এই বিশেষক লোকসক আহে যুহ শরালি হাঁহ তার সৌন্দর্য উপভোগ করবলে শূন্য আকাশত শরালি হাঁহর যাক সৌন্দর্যময় হয়ে উঠে উড়ি থাকে আর সেয়াই যেন উপভোগ আহে। আর আমি এনেদরে যুহ বর্তমান সময়ত হেরাই যাবলে ধরেছে শরালি হাঁহ সেই কিন্তু মিন্টুঘাটত দেখবলে পয়া গৈছে। আর আমি দেখাবলে চেষ্টা করি নিউজ এইটিন নর্থ ইস্টর দর্শক এই সময় শরালি হাঁহর এক সুন্দর সৌন্দর্যময় পরিবেশ। সমাগত পবিত্র বড়দিন সমগ্র বিশ্বর গোয়ালপাড়াতো খ্রিস্টান ধর্মাবলম্বী লোককে বড়দিনক আদরিবলে ব্যাপক প্রস্তুতি চলাইছে। গোয়ালপাড়া জেলার বালিজানা বজারের কাপড়ের প্রতি বিপণীত বড়দিনত ব্যবহৃত সামগ্রীরে ভরি পড়েছে। সান্তা ক্লোজ, তার, টুপি, ফুল আদিকে ধরে বিভিন্ন সামগ্রীরে ভরি পড়েছে বিপণী সমূহ। পুয়ারে পুরা খ্রিস্টান ধর্মাবলম্বী লোককে বজারত সামগ্রী ক্রয় করবলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আগবঢ়াম গোয়ালপাড়া পর আমার সাংবাদিক রিঙ্কু দাসর প্রতিবেদন। হয়, খ্রিস্টান ধর্মীয় লোকসক পবিত্র বড়দিনালয় মাজত মাত্র কেটামান দিন বাকি। এতিয়া পবিত্র বড়দিনক আদরিবলে ব্যাপক প্রস্তুতি চলা পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার বালিজানা বজারত। এই বালিজানা বজারত দেখবলে পাওয়া গেছে পুয়ারে পড়া ইতিমধ্যে খ্রিস্টমাসের সামগ্রী ক্রয় করবলে ভিড় করেছে যে খ্রিস্টান ধর্মীয় লোকসকলে। নিউজ এইটিন নর্থ ইস্টর দর্শক দেখে আছো গোয়ালপাড়া জেলার বালিজানা বজারের দেখে আছো পুয়ারে পড়া ধরনের খ্রিস্টান ধর্মীয় লোকসকলে ভিড় খ্রিস্টমাসের সামগ্রী ক্রয় করবলে। ইয়াত বিভিন্ন ধরনের খ্রিস্টমাসের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীরে ভরি পড়া পরিলক্ষিত হয়েছে। কে খেলে আহে বাজার তোমাকে বাজার কয় খুব সামান লে হ্যাঁ জেকেট লে আহে সব লে আহে মার্কেট হো গিয়া হো গিয়া স্যার থ্যাংক ইউ নিশ্চয় কব লাগিব উখল মাখল পরিবেশে বিরাজ করেছে যে খ্রিস্টান ধর্মীয় লোকসকলের মনত সকলে উলাই পেলার ধরনের এজোর নতুন কাপড় ক্রয় করবলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর সকলে পবিত্র বড়দিনত নতুন কাপড় এজোর পিঁধি পেলায় পরিয়ালের সঙ্গে যে আনন্দ উপভোগ করব তার বাবে দেখা গেছে এনে ধরনের বজারত ভিড় হওয়া পরিলক্ষিত হয়েছে। ধরা কেঁচা বাজার হো গিয়া বহুত বাজার আচ্ছা হওয়া বহু খ্রিস্টমাস একদম বহুত জাদা আদমি হয় বাজার তো বহুত লাগে বহুত বহুত ভিড় লাগ রা হে খেব দিয়া বাজার আমার আমি যে মিকারত পাইছো বাজার করে আছে বাজার করে আছে খ্রিস্টমাস তো আহি পাল বড়দিন বড়দিন আহি পাল সোমবারে হয়ে আছে বাজারটা কাপড় কিনিলে কাপড় কিনিছে আর কি কিনিলে জুঠা কিনিছে স্যান্ডেল কিনিছে সান্তা ক্লজ কিনিছে সবাই কিনিছে এখন বাজার করবা আর খাওয়া দাওয়ার কারণে শুক্রবার মানক করব মার্কেট ক্লিয়ার তো আগে আগে খ্রিস্টমাস কে টপি খাট নিলে আয়া ওর গিফট খাট নিলে আয়া ওর গিফট খাট কে হামলোক দূসর কো গিফট করেন গে ইসলিয়ে খাট নিলে আয়া দর্শক দেখো যে খ্রিস্টমাসত ব্যবহৃত বিভিন্ন সামগ্রীরে ভরি পড়া পরিলক্ষিত হয়েছে। ইয়াত দেখা গেছে আটক ধুনিয়াকৈ সজাওয়ার বাবে এনে ধরনের যে আলোকসজ্জা আলোকসজ্জা ইতিমধ্যে ইয়াত বিক্রি করে থাকা হয়েছে। আই পি এল নিলামত অভিলেখ গড়িলে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কে 24.75 কোটি টাকাত কে কে আরের চুক্তি হওয়ার পাছতে বর্তমানলৈ আই পি এলর ইতিহাসত সকলোতকৈ দামি খেলুৱৈ রূপে পরিগণিত হয়েছে মিচেল। ইপিনে আই পি এলর নিলামত আছে অসমৰো 4 গৰাকী ক্রিকেটার। আই পি এলর নিলামত টকার বরষুণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগর নিলামত রেকর্ড গড়িলে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কে। কলকাতা নাইট রাইডার্সে অভিলেখ গড়ি 24.25 কোটি টাকাত ক্রয় করলে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের পেস বোলার মিচেল স্টার্ক। 2 কোটি টাকা বেস প্রাইজর বোলার মিচেল স্টার্কক 12 গুণ তথা 1237.5% অধিক দরত ক্রয় করলে কলকাতা নাইট রাইডার্সে। দুবাইত হওয়া আই পি এলর মিনি অকশনত দ্বিতীয় স্থানত থাকিল বিশ্বজয়ী অস্ট্রেলিয়া দলের অধিনায়ক পেট কামিন্স। অলরাউন্ডার পেট কামিন্সক 20.50 কোটি টাকাত ক্রয় করলে সানরাইজার্স হায়দ্রাবাদে। কামিন্সক ক্রয় করার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরেও চেষ্টা চলাইছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে অভিলেখ সংখ্যক দামে ক্রয় করে খেলোয়াড়গুলি।
তেওঁৰ বেছ প্ৰাইচ আছিল 2 কোটি টকা। আনহাতে 1 কোটি 20 প্ৰাইচৰ অলৰাউণ্ডাৰ ডেৰিল মিচেলক 14 কোটি টকাৰে ক্ৰয় কৰিলে চেন্নাই ছুপাৰ কিংছে।